হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আসলে ফুল এমন একটা জিনিস, মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, মনে হয় এই ফুলটা কেউ দেখলে, ফুল দেখলে তার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমার যা যেরকম মনে হয়, আমি মনে করি সবারই মনে হয় এরকমেরই হয়। এ দেখো, আমি এইখানে বানাচ্ছি এই যে লঙ্কা, লঙ্কার পাকোড়া। তো আমি একটু অন্য রকমের বানাবো, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমে আমি ওই যে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, আর ওর ভিতরে এই পুরটা ভরার জন্য এখানে চিকেন কিমা আছে, তারপরে পেঁয়াজ, রসুন, আদা আর ধনের পাতা কুচি। তো প্রথমে তেলের উপরে আমি এই দেখো পেঁয়াজ, রসুন, কিমা বলো, কুচি বলো, আদা কুচি, এগুলো আমি ই করে নিয়েছি, চপারে চপ করে নিয়েছি, এই জন্য আর কুচি বলছি না। আর এখানে চিকেন কিমা দিয়ে লবণ, তারপরে হলুদ দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি, মানে ওই লঙ্কার ভিতরে ভরার জন্য। এর আগে সবাই খেয়েছো, কিন্তু এরকমের মনে হয় কেউ এখনো খাওনি। তো আমি আজকে ফার্স্ট ট্রাই করছি। এখন দিয়ে দিচ্ছি একটু এই যে গরম মশলার গুঁড়ো, আর এই যে ধনের পাতা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, ছেলে মেয়ে খাবে হয়তো দাঁতে পড়বে। এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এটা আমার তৈরি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইখানে আমি পরিমাপ মতো বেসন নিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার আর লবণ, আর পরিমাপ মতো হলুদ দিয়ে জল দিয়ে একটা বেটার বানিয়ে নিচ্ছি। তো এখন দেখো ওই যে লঙ্কাগুলো নিয়ে আসছি, এর ভিতরে ভরে দিচ্ছি এই পুট। অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, ভয়েসটা আমি পরে দিয়েছি এই জন্য বলতে পারছি। আর তোমরা যারা আমার অনেক দিন ধরেই ভিডিও দেখছো, আসলে ভয়েসটা আমি পরে দিই, আমার ছেলে মেয়ে অত্যন্ত দুষ্টুমি করে, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ভয়েস দিতে পারি না। তো ভয়েসটা আমি পরে দিই সবসময়ই, মাঝে মাঝে একটু একটু সঙ্গে সঙ্গে দিয়ে দিই। তো এভাবে দেখো আমি সবগুলো ভরে নিচ্ছি। এই যে ভরাও হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিলাম, এখন এগুলো ব্যাটারের ভিতর ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে জিনিস ব্যবহার করলাম, তো শুধু বেসন দিলে না এটা নরম নরম হয়ে যায়, আর অনেকক্ষণ আমি এই যে 3টে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়েছি, এটা অনেকক্ষণ মুচমুচা থাকবে। তো এ দেখো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি তুলে নিচ্ছি। তো রেডি আমার পাকোড়াগুলো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আজকে এইখানেই রাখছি, বাই বাই, টাটা।